পরিবারের সকল সদস্যকে আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 11:07, আমাদের দুজনে ব্রেকফাস্ট করা হয়ে গেছে সকাল 10:00। তারপরে প্রমি বেরিয়েছে ও স্কুটিটাকে নিয়ে সার্ভিসিং করাতে। সত্যি কথা বলতে বহুদিন হয়ে গেছে সার্ভিসিং করানোই হয়নি, করাবো করাবো করে প্রমি দুবার হসপিটালাইজড হওয়া, তো এর মধ্যে আর হয়েই ওঠেনি করানো। তো ও আজকে গেছে স্কুটিটাকে নিয়ে, আর আমার চেয়ারের ওপর যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সেই কালকের কাচাকুচি, ওগুলোকে আজকে করব হচ্ছে মাটন বিরিয়ানি করব। তো রাতেরটা এখনই করে রেখে দেব না, আমি ভাবছি যদি রাতে খাই তো রাতেরটা রাতেই বানাবো, ভাতটা বানিয়ে রেখে দেবো। যদি মনে হয় মাটন দিয়ে ভাত খাবে তো ভাতও খেতে পারে, যদি মনে হয় না বিরিয়ানি খাবো তাহলে আবার বিরিয়ানিটা বানিয়ে ফেলবো, মাটন কষা আর ভাতটা আলাদা করে রেখে দেবো। ভাতটাও আমাকে দুবারে করতে হবে কারণ ছোট হাঁড়িটা, ওই জন্যে। তো চলো একে একে কাজ শুরু করি। সবে মাত্র মাটনটাকে সেদ্ধ বসালাম, আজকে পাপার সাথে আলাদা করে, মামুনির সাথে আলাদা করে কথা, তারপর মায়ের সাথে কথা, এসব করতে করতে অনেকটা লেট হলো। তারপরে মামি ফোন করেছিল আমার, তো এসব নিয়ে কথা হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। এই এখন কাজ শুরু করব আস্তে ধীরে। আজকে ইচ্ছে আছে একটু যে আজকে আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পুটাও করে নেবো, দেখা একদম তেল চুপচুপে মাথা হয়ে রয়েছে। তো দেখা যাক আস্তে আস্তে কাজ শুরু করি। আর প্রমির হয়েছে আবার একটু ঘাড়ে ব্যথায়, মাঝে আমার হয়েছিল বালিশ থেকে, ওরও সেমই হয়েছে, ঘাড়ে ব্যথা করছে, বালিশ দুটোকে ওই জন্য রোদে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন পেস্ট, এখানে আরেক লটের ভাত বসিয়েছি, ওখানে প্রমির আরেক রাউন্ড চা করা আছে যেটা গরম করতে হবে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আলু কাটা বাকি রয়েছে, আর প্রেশার কুকারে মাটনটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে। আর কালকে যে জামা কাপড় গুলো শুকায়নি সেগুলোকে একটু মেলা আছে, এবার নিয়ে আসবো। আগে বেরেস্তাটা ভাজতে বসাই, আলুটা কেটে নি, মাটনটাকে ফাইনালি বসিয়ে দিয়ে বাকি কাজ করব। মাটনটাকে পুরো শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে, সেদ্ধ তো হয়েই গেছিল, মানে আমি 70% কুক করেছিলাম আর 30% এখন হলো আর কি, কষাতে 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 কষাতে। তো এইবার মাটনটা ভালো করে কষালাম, 70% মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর 30% আমি কষাতে কষাতে করে নিলাম আর কি সেদ্ধটা। তারপর ও এক পিস, আমি এক পিস টেস্ট করে দেখে সামান্য একটু জল দিয়েছি, কারণ আলুটাকে আজকে প্রেশারে সেদ্ধ করে নিইনি, সেদ্ধ হতেও হবে, আর একটু গ্রেভি গ্রেভি না হলে ঠিক বিরিয়ানিটা জুসি হয় না, কেমন একটা ড্রাই ড্রাই হবে, তাই জন্য একটু জল দিলাম, ওটা ফুটুক, ততক্ষণে আমি ঘরটা মুছে নিই। ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছিলো জামা কাপড় গোছানোর পরেই, তো ঘরটা মুছে নিই, তারপরে নয় লেয়ার টেয়ার তৈরি করে রেখে দিয়ে আমি স্নানে যাবো, স্নান করে এসে গ্যাসটাকে অন করে দেবো। এখানে আমার সমস্তটা গোছানো হয়ে গেছে, এখন বাজে 12:54। এখানে আমার বাকি মাটনটা আমি তুলে রেখে দিলাম এই বাটিটার মধ্যে আর কি, আর এখানটাতে আমি পুরো লেয়ার সাজিয়ে রেখে দিয়েছি, পরে ভাপে বসিয়ে নেবো আর কি, আর আজকে এই বাটার পেপারটা দিয়ে চাপা দিয়েছি। আর এখানে তো রাতের ভাতটা রয়েছে, আর আজকের বেরেস্তাটা এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আজকের বেরেস্তাটা। তো যাই হোক এটা থাকে এখানে, চলো এবার যাবো আমি স্নানে। জাস্ট আমি স্নান দান করে এলাম আর প্রমি ঢুকলো, আর আমার বিরিয়ানিটাও ভাপে দেওয়া হয়ে গেছে। আমি না একটা ফ্রাইং প্যানের ওপরে কড়াইটা বসিয়েছিলাম, আর ফ্রাইং প্যানটাতে আমি সামান্য জল দিয়ে দিই, তাহলে না কড়াইয়ের নিচটাতে লেগে যায় না, দেখবে লেগে গিয়ে অনেকটা ভাত মতো নষ্ট হয় আর কি, তো সেটা আর হয় না। আর এই পেছনটাতে জলটা ওঠা দেখতে পাচ্ছ, এটা জন্মদিনের দিন বোথ টেপ লাগানোর পর হয়েছিল, এটা আগের বারও লাগানো হয়েছিল কিন্তু কখনোই উঠে যায়নি, এবার এক বছর যেহেতু হয়ে গেছে। এই ঘরগুলো দেখলাম চুন রং মতো কারণ থাকে, দেখবে চলটা মতো কেমন একটা উঠতে থাকে, তো সেটাই ভালো রং হলে উঠতো না এরকম। যাই হোক হয়ে গেছে, আর যাই হোক না কেন প্রত্যেকটা ঘরেরই ওনার রঙের টাকা কেটে নেয়, মানে এক মাসের ভাড়াটা কেটেই নেয়, তো এমনিও নেবে অমনিও নেবে আর কি করা যাবে। এইভাবেই বসানো ছিল, এখন বেজে গেছে 2, তো চলো এবার নাবিয়ে নিই। ওরে বাপরে, এক হাতে ক্যামেরা ধরে না, এক হাতে খুব কষ্টই হয় কাজ করতে।
আর এই দেখো মোটামুটি জলটা শুকিয়ে গেছিল, এইটুকু জল আছিল, পরে টেনে নিয়েছে আর কি, এতটাও শোকানো ছিল না যখন আমি নামিয়েছি মানে গ্যাস অফ করেছি। উঠিয়ে এবার দেখি কেমন কি হলো না হলো। আহা হা, একটা সুন্দর স্মেল বেরিয়েছে, সুন্দর। তো চলো ওকে আগে দিয়ে নি বেরে। অনেকদিন বাদে এই টাইমে এলাম ছাদে, সাধারণত আসি না এই টাইমে, এখন আর হয়েও ওঠে না। তো এখন বাজে 7:19। প্রথমে আমাদের একটু বেরোনোর কথা ছিল সামনেই চা খেতে যাওয়ার, আর ওই বেলি ফুলের গাছটার জন্য একটা টব আনতে যাওয়ার, কালকে যেটা প্ল্যান হয়েছিল আর কি, সেটা আজকে আর ইচ্ছে করলো না। আর আজকে না ব্লগটাও খুব ছোট পরিমাণে একটা বানিয়েছি, দুপুরের পর থেকে তো আর বানাইনি বিরিয়ানি, দেখানোর পর থেকে বিরিয়ানিটা না খেতে ভালোও হয়েছিল, তো ওই রকমই চলছে আর কি, খুব একটা ইচ্ছে করলো না তাই। আর এই টাইমে আসলে এই লাইটগুলো দেখতে পাওয়া যায় তো বেশ ভালোও লাগে, একটু সত্যিই ভালো লাগে দেখতে। আর আজকে মনটা একটু খারাপই লাগছে, জানি না কেন হয়, মাঝে মধ্যে আমরা যারা কলকাতার বাইরে থাকি তাদের মাঝে মধ্যেই হয় এরকম মুডের ব্যাপারটা একটা থাকে এরকম, তো ওই জন্য একটু তো খারাপ লাগে। আর আজকে মা দিদি ওদের সাথে বেশ অনেকক্ষণ কথা হলো, তো আরোই যেন বেশি মনটা খারাপ লাগছে, তো ওই জন্য আজকে আর বেরোতে ইচ্ছে করলো না, তাই আর বেরোলাম না। ছাদে আসলাম একটু কিছুক্ষণ থাকে, তারপরে আবার নিচে চলে যাবো। আর আজকে আরোই বেরোলাম না, প্রমি বলছিল ওর খাটটা ব্যথা করছে বালিশে শোয়ার দোষে, ওই জন্য আমি আর আজকে বেরোলাম না, পরে গিয়ে আর এখান থেকে তো এখানে টপটা নিয়ে আসাই যায়, ওটা কোনো ব্যাপার না। আবারও বসিয়ে দিয়েছি দুপুরের মতনই লেয়ার করে, ও বললো যে হ্যাঁ বিরিয়ানি খাবো, ভাত আর মাটন আলাদা আলাদা করে খাবো না, তো দুপুরেরটা সত্যি ভালো হয়েছিল। রাতে ওই দুধ ফুধ আর দেইনি, এমনি মশলাপাতি বেরেস্তা সবই রেখে দিয়েছিলাম, তো ওভাবেই করলাম, মশলা তো থাকেই, বেরেস্তাটাও রেখে দিয়েছিলাম, তো আর গ্রেভি যেটুকু ছিল সবটাই দিয়ে আমি করছি, তো আশা করি ভালোই হবে। দুধ আর নেইও ঘরে, যে দেবো আমি আর দিতামও না, রাতে অত যত্ন নিয়ে হয় না, তবে আশা করি ভালোই হবে। গরমা গরম বিরিয়ানি পুরো ধোয়া উঠছে, দুটো আমি রেডি করে নিয়েছি, তো চলো এবার খেতে দিই। এখানে কিছুটা রয়েওছে, দেখা যাক, যদি লাগে তো ভালো কথা, নয় তো কালকে হয়ে যাবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, রাতের বিরিয়ানিটাও ভালো হয়েছিল, বেশ ভালোই হয়েছিল, একটু না রয়ে গেল, কিন্তু এমন রয়ে গেছে যেটা আমি প্রমিকে কালকে অফিসে দিলে ওর পেটও ভরবে না, আবার ব্রেকফাস্টে তো খাওয়া যায় না, তো ওই জন্য ভাবছি যে কালকে আরেকবার একটু ভাত করে, মাংস রয়ে গেছে, আলু রয়েছে এক পিস, তো ওকে আমি বললাম তুমি কি খাবে কালকে দুপুরে দিলে, বললো হ্যাঁ খাও, বিরিয়ানিতে কারোরই না থাকে না, স্বাভাবিক বিষয়, আর দেখি তারপরে আমি কিছু একটা করে খেয়ে নেবো, নয়তো 10 পিস ইলিশ মাছ রয়েছে, কালকে রাতেই করার কথা ছিল ওটা, তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটা টাইমে করে নেব ওটাকে করে নিয়ে 3 পিসের মধ্যে আমি তাহলে 1 পিস খেয়ে নেবো, ও রাত্রিবেলা 2 পিস দুজনে খেয়ে নেবো, তো 3 পিসের হিললেও হয়ে যাবে, ভালোই হবে। তো ওই জন্য ভাবছি যে কালকে ওকেই তাহলে দিয়ে দেবো, ও বলেছে হ্যাঁ আমি নিয়ে যাবো। মাংস বেশ অনেক পিসই রয়েছে, 4-5 পিস ওর মধ্যে রয়েছে, তারপরে 1 পিস আলু রয়েছে, ভাত করে একটু ওটার সাথে আবারও বিরিয়ানির মতো মশলা টশলা দিয়ে করে দিলে ভালোই হবে। আর দুবার তো আজকে খেয়েছে না, কালকে আর মশলাপাতি তেমন দেবো না ভেবেছি, যা দেওয়া আছে ওটার সাথে ভাতটাকে মিলিয়ে ঝিলিয়ে একটু সুন্দর করে আবারও ভাপে বসিয়ে করে দেবো, সেটাই ঠিক করেছি। আর দেখি সকালের জন্য কিছু একটা টিফিন বানিয়ে দেবো, সকালে দেখি কালকে ওই ঝাল ঝাল সিমুই যেটা হয় সেটা বানিয়ে দেবো, সেব উপমা বলে ওটাকে, তো ওটাই বানিয়ে দেবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর আবার প্রলয়টা দেখছিলাম, ওটা দেখতে বেশ ভালো লাগলো, তো আর একটুখানি বাকি রয়েছে, কয়েক মিনিট বাকি রয়েছে, 10-15 মিনিট, ওটা রাত্রিবেলা দেখে তারপরে ঘুমাবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।